autism is a lifelong condition that affects how people communicate with and relate with other people and how they experience the world around them. Autism is not something that affects only children, and it's not something that you can grow out of. Autism has no cure because autism is not an illness. We must remember that all autistic people are different, but with the right kind of support, everyone can live a more fulfilling life. We must raise awareness and acceptance of autism. Please learn about it and embrace diversity. World Autism Awareness Day. একবিংশ শতাব্দীতে আজকের এই দিনে আমি ছোট্ট একটা মেসেজ পৌঁছে দিতে চাই আমার চারপাশের মানুষগুলোর কাছে। অটিজম কোনো অসুস্থতা বা রোগ নয়। অটিজম শিশুদের ব্রেন সাধারণত আমার আপনার তুলনায় একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, তারা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করে। তাদের প্রয়োজন আমাদের অনেক বেশি কেয়ারনেস এবং হেল্প। আমাদের সাহায্য সহযোগিতাই পারে তাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলতে। আর অটিজম শিশুদের পরিবারের প্রতি, বিশেষ করে তাদের বাবা মার প্রতি আমাদের অন্যরকম একটা সম্মানবোধ কাজ করা উচিত, কারণ তারা কিন্তু খুব ধৈর্য নিয়ে তাদের শিশুটাকে লালন পালন করছে। আমাদের উচিত তাদেরকে মানসিকভাবে সাপোর্ট করা। সময় এসেছে দৃষ্টিভঙ্গি বদলানোর। চলুন একে অপরের পাশে দাঁড়াই আর পৃথিবীটাকে সুন্দর করি। আমার তরফ থেকে আহ্বান জানাবো, আমরা যে যার পাশে থেকে যেন চেষ্টা করি এই মানসিক শক্তিগুলো জোগাতে। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আর আজকের এই ভিডিওটা আমি ডেডিকেটেড করছি সানিয়া রহমানকে। মে আল্লাহ ব্লেস আস অল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস ডে, তাই আজকে এই ভিডিওটি করছি আপনাদের জন্য। তো আজকে আমার এই মূল ভিডিওটা করার এই কারণেই, যাতে আমি আপনাদের সবার সাথে বোঝানোর চেষ্টা করি কি অটিজম জিনিসটা কি, আর কীভাবে সচেতনতা আমরা বাড়াইতে পারি, আর কীভাবে স্পেশাল বাচ্চাদের এবং মা বাবাদের জন্য আমরা লাইফটা আরও ইজি করতে পারি, কীভাবে কমিউনিটি হিসাবে আমরা আরও সুন্দরভাবে একসাথে মিলে কাজ করতে পারি, যাতে তারাও আমরা সবাই যেন পার্ট অফ কমিউনিটি থাকি, কেউ যেন এই কমিউনিটির বাইরে না থাকে, কেউ যেন লনলি ফিল না করে, একা ফিল না করে, সবাই যেন একসাথে মিলে কাজ করতে পারে, বিকজ উই আর পার্ট অফ দ্য কমিউনিটি। তো আজকে পর্যন্ত এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।